হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা সিলেট ওসমাননগর তাজপুর মাটিহানি লামাপাড়া এলাকাবাসী মসজিদটির নির্মাণ কাজ উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল নূর, মুতোয়াল্লি আব্দুল নূর, কোষাধ্যক্ষ হারুন মিয়া ও ঠিকাদার আব্দুল গফুর। আরও উপস্থিত ছিলেন শাহিন মিয়া, শামিম মিয়া, আনসার আলী, মুক্তার মিয়া ও সবুর মিয়া। এছাড়াও লামাপাড়া মহল্লার সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন। তারা বলেন, মসজিদটি নির্মাণ করতে প্রায় 25-30 লক্ষ টাকার প্রয়োজন। আমরা প্রাথমিকভাবে মসজিদ নির্মাণের কাজ চালু করেছি। সম্পূর্ণভাবে মসজিদটি নির্মাণ করতে আমাদের আরও টাকার প্রয়োজন। আমাদের এই মহতি কাজে দেশ ও প্রবাসের অনেকেই ভূমি ও অর্থ দিয়ে সাহায্য করেছেন। আমাদের মসজিদটি সম্পূর্ণ করতে আরও যারা দেশ ও প্রবাসে আছেন আপনাদের কাছে আমরা দোয়া ও সাহায্য কামনা করি। তারা আরও বলেন, যারা আর্থিক সাহায্য করতে ইচ্ছুক সরাসরি বিকাশ ও আব্দুল নূরের সাথে যোগাযোগ করতে পারেন। বিকাশ নাম্বারটি হল 01766139937। এই জায়গাটা আমার ওবারির, আমার মন্নান ভাই তাইনি জায়গাটা আমরা রে মসজিদের লাগে তাইন একবারে অফ করিয়া দিলাইছেন। এই জায়গাটা দান করছেন তাই। আর এখন আমরা এই অতদিন গেছে আমরা তো মসজিদ করতাম পারছি না, আমরা খাসা মসজিদও আমরা নমাজ পড়ছি। আর এখন আমরারে সাহায্য সহযোগিতা করা যেমন ধরো লোনন থাকি, আমার সাসার গরু বইনে দিছইন টাকা 2 লাখ, আমার আব্বাই দিছেন 1 লাখ, আমার সাসার তো ভাই আব্দুল কালাম ইট দিছে, বালু দিছে, বুঝছেন নানি, ও আমরা খাড়া হয়েছি। আরও বারে আমার মন্নান ভাই তাইন দিবা টাকা 2 লাখ, ও এলাকার মানুষের সাহায্য কিছু কিছু পাইছি। আর আশা করি আমরা আরও পাইমু, আরও ইনশাল্লাহ আমরা মনে করো সাহায্যের উপরে আমরা এই মসজিদটারে আমরা জ করছি, মানে আমরা আগুয়াইছি আর কি মসজিদটা করার লাগে। মনে করো যারাও সাহায্য সহযোগিতা এই মসজিদও যদি আমরা করেন আলহামদুলিল্লাহ, আমরা সকলের কাছেও আশা করি আমরা মসজিদটার সাহায্য করার লাগে। আমরা এখানে মসজিদ দেওয়ার আগে কেন একটা আবলি আছে, আবলিতে একটা মসজিদ ছিল, তো এখানে যে মসজিদ আছে সেটা কিন্তু জামাই মসজিদ নাই। আমরা এলাকার প্রত্যেকে এখানে নমাজ পড়ছি, ওন মসজিদ অফরে দেয় না, তারা মানে জামাই মসজিদ হিসাবে অফরে দেয় না, না দেওয়ার কারণে আমরা মসজিদ বাদ দিয়ে হয়েছি এখানে। এখন আমরা তো অর্থ সম্বন্ধ নাই, এলাকার মানুষ খুব গরিব। এবারে আব্দুল মান সাহেব লন্ডনে চাইনি জায়গাটা দান করছেন, প্রধান মারফত আমরা জায়গাটা পাইছি, চাইন মসজিদের নামে জায়গাটা অফ করে দিয়েছেন, কোনো মানে কোন মালিকানা নাই শুধু মসজিদ নামে। তো আমরা তো টিন দিয়ে কাজ করতেছি, করি মানে গড় বানাইয়া অত দিন আমরা মসজিদ হিসাবে পরিচালনা যদি পারি করছি। এখন তো দুনিয়ার পরিস্থিতি বা এখানে তুফানে উড়াই লিব, আমরা তো করার মসজিদটা পাকা করার উদ্দেশ্য আছে, কিন্তু পারলাম না, অর্থ সম্বন্ধ নাই। তো এখন আমরা ও বাড়ির আব্দুল নূর সাহেব তখন মারফতে আমরা 3 লাখ টাকা পাইছি, আর মোনানিমা সাহেবে আমরা 2 লক্ষ টাকা দিছি, আমরা 5 লক্ষ টাকা লইয়া শুরু করছি। তো আশা করছি আমরা এলাকার পার্শ্ববর্তী আমাদের গ্রামের যারা আছেন সবু আমরা গরিব, কিন্তু প্রত্যেকেও তোরা কিছু আমরা দিয়ে সাহায্য করবা, যে 5 টাকা দিয়ে সাহায্য করলে আমরা লইম, অথবা আমরা স্যার আমি যদি বার থাকি যে কোনো খান থাকি যে কোনো মারফতে মসজিদ হিসাবে আমরা সাহায্য করুন। মুসলমান হিসাবে প্রত্যেকের কাছে আমরা যেমন যা উত্তর সম্বন্ধে আসুন সাহায্য করার ইচ্ছে আছে, আমরা সাহায্য করুন, আমরা খুশি হইম। কারণ আমরা এলাকা গরিব হিসাবে আমরা সাহায্য হইতেছি, আমরা যদি সমর্থ চাইতো থাকতো তাহলে তো আমরা কেউ কিছু চাইলাম না, সবার দরকার আছেন না, আমিও নিজে দিতে পারতাম, আমার অন্যজনে দিতে পারতো, আমারও অত সম্বন্ধ নাই। শুধু বাইরে থেকে আমরা এটা দুইজনে মাফ করতে পাইছি ও আমরা আরম্ভ করছি, এখন যদি আমরা এখন সাহায্য করেন আলহামদুলিল্লাহ। মসজিদ আমরা এখানে বাক্কা 30-35 গড় মানুষ আছিল, আমরা এখন নমাজ পড়ার স্বার্থে আমরা যে অসুবিধা কারণ যে দূরই মসজিদ যাওয়া লাগে, গেলে সকল সময় আমরা টাইম মতে গিয়া নমাজ পাই না, যাইতাম পারি না, এর কারণে আমরা এক ব্যক্তির কাছে আমরা সকলে মিলে একটা জায়গা চাইছি, তাইন জায়গাটাও দিছইন আব্দুল মন্নান সাহেবে জায়গাটা দিছইন, তান এবারে ওয়ক করিয়া দিছেন তান করছে, এবং টিনের একটা বেটন লিগর তাইন করিয়া দিছেন, করার সাথে আমরা নমাজ পড়ছি। কখন আবাদতে আমরা খারইছি যে একটা ফাঁকার একটা গড় করার লাগি, এবং প্রত্যেকের কাছে আমরা সাহায্য সহযোগিতা চাইরাম, এবং সাহায্য সহযোগিতা মানুষে কররাও, আগেও করছই নখনও কররা আরও ভবিষ্যতে কর্তা, আমরা সকলের কাছে সাহায্য সহযোগিতা চাইরাম। আমি ঠিকাদার আম আপনার কুমুটির মাধ্যমে নিছি, আর আমিও এলাকারও
কারণ এই মসজিদটা করতে অনেক টাকা প্রয়োজন। আমরা টাকা অল্প টাকা লইয়া কার হয়েছি, কিছু কিছু আমরা আইতে না সরলে দিছি এক 5 লাখের মতন। এই মসজিদ নির্মাণ করতে অনেক টাকা লাগে, প্রায় 25 থেকে 30 লাখ টাকা লাগবো। ফবাসী যারা আছেন সরলে সহযোগিতা করতাম, আমরা মসজিদটা করতাম। আমরা আশা করছি আপনার কাছেও আবদার আমরা।